আমার নাম সুজন সরকার, আমি শক্তিনগর হাই স্কুলের ছাত্র। আমি রাইজের বাংলা ক্লাসও করি। রাইজ থেকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া হয়, ওটাই আমার সবচেয়ে ভালো লাগে। আর আমি একবার প্রথম কলকাতায় ম্যারাথন দৌড়াতে গেছিলাম, ওটা আমার সবচেয়ে ভালো লেগেছে। হ্যাঁ, আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। আগে আমি রিডিং করতে পারতাম না, আরও অনেক বানান, প্রচুর বানান ভুল হতো। ওই দিক দিয়ে আমার অনেকটা উন্নতি হয়েছে। হ্যাঁ, পড়াশোনা করা খুবই প্রয়োজন, যে কোনো কাজে পড়াশোনা কাজেই লাগবে। আর পড়াশোনা না করলে কোনো কাজে আসবে না। সেখানকার আসার আগে আমার গল্পের বই পড়তে ভালো লাগতো, কিন্তু গল্পের বই ভালো রিডিং করে পড়তে পারতাম না। সেখানকার যাওয়ার পরে গল্পের রিডিং বই ভালোভাবে পড়তে পারি, এই জন্য আমার খুব ভালো লাগে। বড় হয়ে আমি ব্যবসায়ী হতে চাই। ব্যবসা আগে আমি কিছু রাইজে আসার আগে আমি কিছু ভাবতাম না, কিছু করতে ইচ্ছে করতাম না, কিছু জানতামই না। আর রাইজে এসে দাদা দিদিদের পড়ানো দেখে আমার খুব আগ্রহ হলো যে দাদা দিদিরাও কত বড় হয়েছে, ওরকম আমাদেরও হতে হবে। সেই জন্য আমার ব্যবসা হতে ইচ্ছা করে, মানে খুব ইচ্ছা হয়েছে, ইচ্ছা আছে। আমার বাড়ি, দাদা ঘরে আসো। এখানে আমি আর দাদা থাকি, আর ওই পাশে আমার দাদা, আমার বাবা আর মা থাকে। এইখানে আমাদের রান্না হয়, আর এই পাশে আমাদের কাজ করা হয়। আমার ছাগলের নাম মেনো। মেনোকে আমার খুব ভালো লাগে, মেনোকে ছাড়া আমি থাকতে পারি না। সার্ভাইভাল উইকে তোমাদের কি ছাড়া থাকতে পারবে না?